হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি ক্লাস সিক্সের দেখতে পাচ্ছ অধ্যায় দশ এই অধ্যায় দশের আবৃত্ত দশমিক সংখ্যা এই অধ্যায়টা কমপ্লিট করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তাহলে আশা করছি ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে এবং অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার ধারণা চলে আসবে অঙ্কগুলোর সম্পর্কে তো আমি এই চ্যাপ্টারটা করার কারণ হচ্ছে আগে কারণ হচ্ছে তোমাদের সবার রিকোয়েস্ট আসছিল মানে সবাই বলছিল যে স্যার এই আবৃত্ত দশমিক সংখ্যাটা বুঝতে অসুবিধা হচ্ছে এটা করাতে তার জন্য আমি এটা আগে করাচ্ছি তো দেখো শুরু করছি ভিডিওটা তো দেখতে পাচ্ছ আবৃত্ত দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যা কাকে বলে এটা তো সবাই জানো যে ধরো আমি একটা সংখ্যা নিলাম দুই দশমিক পাঁচ এটাকে বলবো দশমিক সংখ্যা মানে দশমিক থাকলেই সেটাকে বলবো দশমিক সংখ্যা এখন আবৃত্ত কথাটা এসেছে যে আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে তো আবৃত্ত কথাটা সম্পর্কে তোমরা প্রথম পরিচিত হচ্ছ তোমাদেরকে জানা দরকার আবৃত্ত দশমিক আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে তো আমি একে একে আসবো তার আগে তোমাদেরকে কিছু ধারণাগুলো বলে দিই তোমাদেরকে সাপোজ ধরো এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ওকে মানে এটা মানে তো লিখতে পারি এক বাই দুই তো এটাকে ভাগ করো সাইডে তোমাদের ভাগ করে দেখাচ্ছি দুই দিয়ে ভাগ করছি এককে দশমিক বাদ দিলাম শূন্য নামলো এবার পাঁচ দুগুনো দশ ওকে মিলে গেল তো এটার আনসার কী হচ্ছে না দশমিক পাঁচ ওকে এরপর এককে তুমি ভাগ করো তিন দিয়ে ওকে তিন দিয়ে ভাগ করো তাহলে এখানে দেখাচ্ছি দেখো তিন দিয়ে ভাগ করছি এক তো এখানে তিন এককে তিন তো বেশি হয়ে যাচ্ছে তাই দশমিক বাদ দিয়ে একটা শূন্য নিলাম যে তিন ত্রিককে নয় ওকে এখানে বিয়োগ করো নয় দশ একে ও একটা শূন্য নামিয়ে দাও দশমিকের জন্যে তিন ত্রিককে নয় এখানে আবার শূন্য দশ নামছে তিন ত্রিককে নয় আবার এখানে এক শূন্য নেমে গেলো তিন ত্রিককে নয় আবার এক শূন্য এভাবে চলছে মানে এটা শেষ নেই দেখুন ডট 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 দিতে হয় মানে অ্যাকচুয়ালি আসার সংখ্যাটা কি দশমিক তিন 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 ডট ডট দিলাম ঠিক আছে মানে একই সংখ্যা বারবার আসছে বলে দশমিক দেওয়ার পরে তিন তিন লেখার পরে ডট ডট দিতে হয় ওকে তারপরে দেখো এক বিভক্ত চার করছি মানে এককে আমরা চার দিয়ে ভাগ করছি ওকে তাহলে ভাগ করো সাইডে ভাগ করছি দেখো চার দিয়ে ভাগ করছি এককে তো দেখো এখানে চার এক চার বেশি হয়ে যাচ্ছে তাই দশমিক বাদ দিয়ে একটা শূন্য নামালাম চার দুগোনো কত আট এখানে দুই শূন্য নামলো দশমিকের জন্য একটা শূন্য এরপর হচ্ছে চার পাঁচা কুড়ি ওকে মিলে গেল ভাগটা তাহলে আনসারটা কত হচ্ছে দশমিক দুই পাঁচ এবার তুমি এককে পাঁচ দিয়ে ভাগ করো ওকে মানে এক বাই পাঁচই লিখলাম ভাগ করো সাইডে আমি রাখতে লিখাচ্ছি দেখো দশমিক বাদ দিলাম শূন্য নামালাম পাঁচ দুগুনো দশ মানে এটার অ্যান্সার হচ্ছে দশমিক দুই ওকে আবার ভাগ করছি দেখো ছয় দিয়ে ভাগ করছি এককে তো এক বাই ছয় লিখলাম তো ওখানে সাইডে দেখাচ্ছি ছয় দিয়ে ভাগ করছি এককে দশমিক বাদ দিলাম শূন্য নাম দিলাম ছয়কে ছয় তো ওখানে চার শূন্য ওকে ছয় ছয় ছত্রিশ এখানে চার শূন্য নামলো আবার ছয় ছয় ছত্রিশ আবার চার শূন্য নামলো ছয় ছয় ছত্রিশ আবার বিয়োগ করো চার নামলো এভাবে আসছে মানে অ্যান্সারটা হচ্ছে দশমিক এক ছয় 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 ডট ড দিলাম মানে এটা চলছে ওকে শেষ হচ্ছে না তো এখানে আমরা দেখো ধরনের অঙ্ক পেলাম মানে অ্যান্সারগুলো একটা পেলাম দেখো এখানে ভাগ করার ফলে মিলে গেছে পুরোটা ওকে এখানে দেখো মিলছে না মানে ডট ডট দিয়ে চলছে এখানে দেখো পুরোপুরি মিলে গেল এখানে পুরোপুরি মিলে গেল আর এখানেও দেখো দশমিকের পরে ডট ডট দেওয়ার পরে চলছে মানে দশমিকের পরে এক ছয় ছয় ডট ডট চলছে মানে ছয় এসেই যাচ্ছে এখানে তিন এসেই যাচ্ছে ওকে আর এখানে মিলে গেছে ভাগগুলো তো এইগুলোকে আমরা কী বলবো তো এগুলোর নাম আছে একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা আর একটা অসীম দশমিক সংখ্যা সসীম কোনগুলোকে বলবো আর অসীম কোনগুলোকে বলবো না দশমিক বিন্দুর পরে যখন নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে ওকে যেমন দেখো এখানে দশমিকের পরে পাঁচ আছে নির্দিষ্ট সংখ্যা একটাই আছে আবার এখানে দেখো দশমিকের পরে দুই পাঁচ দুটো অঙ্ক আছে এখানে দশমিকের পর দুই আছে এগুলো দেখো নির্দিষ্ট ওকে তো এগুলোকে বলবো সসীম মানে ভাগ করে মিলে যাচ্ছে মোট কথা তুমি যদি শর্টকাটে মনে রাখো যে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেগুলোকে বলবো সসীম আর যদি ভাগ করে না মেলে দেখো ডট ডট দিয়ে চলছে তাহলে এগুলোকে বলবো অসীম ঠিক আছে দেখো দশমিক তিন 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 লেখার পর ডট ডট দিলাম এগুলো ডট ডট দিলাম ওকে এগুলোকে বলে তোমার অসীম দশমিক সংখ্যা তাহলে এখানে সংজ্ঞা তোমাদের লেখা আছে দেখো এখানে ভালো করে লেখা আছে বইয়ে যে যে সব যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয় তুমি এগুলো কিন্তু মুখস্থ রাখবে তোমাদের শর্ট কোয়েশ্চনের জন্য দিতে পারে যেমন শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ এগুলো ইত্যাদি মানে দেখো দশমিকের পরে পাঁচ আছে এখানে দশমিক পরে এক দুই পাঁচ মানে নির্দিষ্ট সংখ্যা অঙ্ক আছে ঠিক আছে মানে ভাগ করার ফলে কোনো একটা সংখ্যা মিলে গেছে আবার দেখো বলেছে যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলে যেমন শূন্য দশমিক তিন 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 ডট ডট চলছে তারপর শূন্য দশমিক এক ছয় 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 ডট দিয়েছে মানে চলছে তারপর এখানে দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক চার ড দিয়েছে ইত্যাদি মানে ভাগ করার ফলে এগুলো মিলছে না ঠিক আছে ভাগ করার ফলে এগুলো মিলছে না তাই এগুলোকে বলে অসীম দশমিক সংখ্যা ভাগ করার ফলে যদি মিলে যায় আর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে তাদেরকে বলবো আমরা সসীম দশমিক সংখ্যা আশা করছি এতটা ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা যেটা আসবো আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনপুনিক দশমিক সংখ্যা ওকে কি বললাম আবৃত্ত আবৃত্ত দশমিক সংখ্যা ওকে বা বা কি বলবো পৌন পুনিক ওকে পৌন পুনিক দশমিক সংখ্যা বা পৌনপুনিক সংখ্যা ওকে যে কোনো একটা তোমরা বলতে পারো আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনপণিক সংখ্যা বা পৌনপণিক দশমিক সংখ্যা ওকে তো এই দুটো জিনিস আমরা কিভাবে পাবো দেখো এখানে দেখো ভাগ করার ফলে দশমিক দুই পাঁচ হয়েছে মিলে গেছে এখানে দশমিক দুই হয়েছে মিলে গেছে এখানে দশমিক পাঁচ হয়েছে মিলে গেছে কিন্তু যেগুলো অসীম দেখো অসীম মানে দশমিক তিন 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 এগুলো ভাগ করে মিলছে না তাহলে তাদেরকে আমরা বলেছিলাম অসীম এই অসীম দশমিক সংখ্যাকেই অনেক সময় মানে আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয় কিন্তু সব অসীম সংখ্যাকে বলবো না কোন অসীম সংখ্যাগুলোকে বলবো যেগুলো ভাগ করার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বারে বারে ফিরে ফিরে আসছে যেমন এখানে দেখো এককে তিন দিয়ে ভাগ করার পর দেখো দশমিক তিন 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 মানে তিনটা বারে বারে ফিরে ফিরে আসছে ওকে এবার এখানে দেখো দশমিক এক তারপর ছয় 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 এগুলো বারে বারে ফিরে ফিরে আসছে তাই নির্দিষ্ট সংখ্যক অঙ্কর পরে যেগুলো বারে বারে ফিরে ফিরে আসে তাদের বলে পৌন দশমিক সংখ্যা ওকে বা আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত্ত মানে মানে বারে বারে ফিরে ফিরে আসে বৃত্তাকারে ওকে দেখো এখানে সেটাই লেখা আছে এই দেখো দশমিক তিন তিন তারপর দশমিক এক ছয় 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 এগুলো বলেছে এই অসীম দশমিক সংখ্যার মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পর পর ঘুরে আসছে এই অসীম দশমিক সংখ্যার আলাদা কোনো নাম আছে কি এগুলো কি কি অন্যভাবে প্রকাশ করা হয় এখানে বলেছে দেখো এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক যদি বারে বারে দেখো বলেছে পুনঃপুন মানে বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে ঘুরে আসে তাহলে তাদের বলবো আমরা পৌন দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা তো এগুলোকে তোমরা মুখস্থ করবে ঠিক আছে যেমন সসীম দশমিক সংখ্যা তারপর আবৃত্ত দশমিক সংখ্যা তারপর অসীম দশমিক সংখ্যা এগুলোকে মুখস্থ করবে সাপোজ ধরো আমি একটা অঙ্ক লিখছি যার উত্তর এলো ধরো দুই দশমিক তিন চার তিন চার তিন চার তিন চার এরকম ভাগ করার ফলে আসছে তো এটাকে কি বলবো আমরা আবৃত্ত দশমিক সংখ্যা হ্যাঁ বলবো কারণ ভাগ করার ফলে বা দশমিক বিন্দুর পরে দেখো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বারে বারে ফিরে ফিরে আসছে দেখো তিন চার তিন চার তিন চার তিন চার ফিরে ফিরে আসছে তাই এটা অসীম মানে যেহেতু ভাগ করে মিলছে না ডট ডট আছে মানে এগুলো অসীম কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা ওকে মানে অসীম সংখ্যা অসীম সংখ্যা আবৃত্ত ঠিক আছে আবৃত্ত দশমিক সংখ্যা কিন্তু সব অসীম নয় সব অসীম সংখ্যা নয় সব অসীম সংখ্যা কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা নয় কোনগুলো নয় সাপোজ ধরো একটা সংখ্যা লিখছি দুই দশমিক তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এক দুই ডট ডর দিলাম সাপোজ ধরো এটা নয় এটা অসীম দেখো ভাগ করেছি কোনো একটা সংখ্যাকে বা ডট ডট দিয়েছি দেখো এটা চলছে ঠিক আছে কিন্তু দশমিকের পরে কোনো অঙ্ক দেখো ফিরে ফিরে আসছে না দেখো এখানে তিন চার আছে এখানে কোনো জায়গায় নাই বা পাঁচ কোনো যে অঙ্ক ফিরে আসছে আসে না সব আলাদা আলাদা অঙ্ক আসছে তাই অসীম মানেই আবৃত দশমিক সংখ্যা নয় ওকে কিন্তু আবৃত দশমিক সংখ্যা হতে হলে অসীম সংখ্যা হতে হবে সসীম আবৃত দশমিক সংখ্যা হয় না যেমন এখানে লেখা আছে দেখো সব অসীম দশমিক সংখ্যা কি আবৃত্ত দশমিক সংখ্যা দিয়ে বলেছে আমি একটি সংখ্যা লিখলাম দেখো দুই দশমিক শূন্য এক তারপর দুটো শূন্য এক তিনটে শূন্য এক সংখ্যা এইভাবে লিখি ডট ডট দিয়েছে এই সংখ্যাটি কি আবৃত্ত দশমিক সংখ্যা বলবো এখানে দশমিকের পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে ঘুরে ঘুরে আসছে না দেখো কোনো একটা অঙ্ক বারে বারে আসছে না এখানে শূন্য আছে এখানে দুটো শূন্য এক আছে এখানে তিনটে শূন্য এক আছে বারে বারে আসছে না তাই এটি আবৃত্ত দশমিক সংখ্যা নয় কিন্তু অসীম দশমিক সংখ্যা অসীম মানে বুঝতে পারছো দশমিকের পরে অসংখ্য সংখ্যা আছে ডট ডট দিয়ে দেওয়া আছে ওকে তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা আমি বললাম সসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা পৌনপণিক আর বা আবৃত্ত দশমিক সংখ্যা আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে আমি এর পরের পেজে যেগুলো আছে তোমাদেরকে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব ওকে আর একটা কথা যেটা তোমাদের বলার ছিল যে পৌনপণিকগুলোকে আমরা লিখবো কীভাবে মানে কীভাবে সাংকেতিক চিহ্নে আমরা লিখবো সাপোজ ধরো যেটা এখানে আমি বললাম দুই দশমিক তিন চার তিন চার তিন চার ডট তিন চার ডট ডট দিলাম এটা বুঝতে পারছো আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌন পণিক নির্দিষ্ট অঙ্ক ফিরে ফিরে আসছে তো এটাকে আমরা বারে বারে এইভাবে লিখবো না শর্টকাটে কীভাবে লিখব দুই লিখবো দশমিক লিখে যে দুটো অঙ্ক ফিরে ফিরে আসবে তাদের মাথায় দুটো ফোঁটা দিয়ে দেবো দেখো দেখো এখানে তিন চার তিন চার ফিরে ফিরে আসছে তাই তিন চার লিখবো এদের দুটো মাথায় দুটো ফোঁটা দিয়ে দেবো ঠিক আছে যে দুটো অঙ্ক ফিরে ফিরে আসবে সে দুটো মাথায় ফোঁটা দিয়ে দেবো আর এটাকে পড়ার সময় কি বলবো বলবো দুই দশমিক ওকে কি বলবো দুই দশমিক তিন চার পৌন ওকে তিন চার পৌনপণিক তারপরে দেখো সাপোজ ধরো এখানে আমি যেটা একটা অঙ্ক লিখেছি দেখো দেখো এই যেটা ফিরে ফিরে আসছে এইটা দেখো এটাকে আমরা শর্টকাটে কী লিখবো দশমিক তিন এ মাথায় ফোঁটা তাহলে এটা কি বলবো পড়ার সময় যে দশমিক তিন পৌন ওকে আবার এখানে আছে দেখো দশমিক এক ছয় 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 এটা বলবো কীভাবে পড়ার সময় বলবো দশমিক এক ছয়ের মাথায় ফোঁটা মানে দশমিক এক ছয় পৌন ওকে ছয় পৌন কণিক যেটা পৌনফণিক সেই ফোঁটা যেটা দেবো সেটাকে বলবো পৌন কণিক তাহলে এইগুলো তোমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেলো যেমন এখানে দেওয়া আছে দেখো একশো ষোলো পেজে এখানে লেখা আছে দেখো এক বাই তিন ভাগ করার ফলে হয়েছে শূন্য দশমিক তিন 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 দিয়ে লিখেছে শূন্য দশমিক তিনের মাথায় ফোঁটা দিয়ে পড়ার সময় কীভাবে বলবো বা বলার সময় শূন্য দশমিক তিন পৌন কণিক এইখানে দেখো ভাগ করার ফলে হয়েছে শূন্য দশমিক এক ছয় ছয় দিয়ে এখানে ছয়ের মাথায় ফোঁটা দিয়েছে যেহেতু ছয় তার রিপিট হচ্ছে দিয়ে পড়ার সময় বলছে শূন্য দশমিক এক ছয় পনেরো কুড়ি ওকে যেটা রিপিট হবে তার মাথায় ফোঁটা এখানে তো এক বাই সাত এখানে আছে এক চার দুই আট পাঁচ সাত এক ওকে দিয়ে আবার এখানে এক চার দুই দেখো পাঁচ সাত এরপরে যদি ভাগ করা হয় তাহলে আবার আসবে তোমার একের পরে চার দুই আট পাঁচ সাত আসবে ওকে এই একের পরে মানে এই সংখ্যাগুলো আর এই পরে যে ভাগ করলে আসবে সেগুলো এক সেম তাহলে লেখার সময় কী লিখব একের মাথায় থেকে ফোঁটা আরম্ভ করে একদম সাত পর্যন্ত এবং প্রত্যেকটা মাথায় ফোঁটা না দিলেও হবে প্রথমটা মাথায় আর শেষটা মাথায় ফোঁটা দিলেও হবে যেমন এখানে দেখানো হয়েছে ওকে এরপরে অঙ্কগুলো দেখো কি বলেছে বলেছে নিজে করি দশ দশমিক এক এই যে সংখ্যাগুলো দেওয়া আছে বলেছে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে দশমিক সংখ্যা ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি তো এটা ভাগ ভাগ করার ফলে যদি মিলে যায় তাহলে তাকে আমরা বলবো সস্মীম দশমিক সংখ্যা ভাগ করার পর যদি না মেলে তাহলে তাদেরকে বলবো আমরা অসীম দশমিক সংখ্যা তো দুই একটা তোমাদেরকে করে দেখাচ্ছি বাকিগুলো তোমরা বাড়িতে নিজে নিজে করবে ওকে প্রথমটা দেখো কি বলেছে বলেছে এক বাই তিন তো ভাগ করো এখানে তিন দিয়ে ভাগ করো এককে দশমিক পা দিলাম শূন্য তিন ত্রিককে নয় তারপর এক নামলো একটা শূন্য পাবো দশমিকের জন্যে তিন ত্রিককে নয় এক শূন্য তিন ত্রিককে নয় আর এক শূন্য তিন ত্রিককে নয় মানে এবার চলছে ওকে তো এটা চলছে মানে এটা কি উত্তর না দশমিক তিন 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 ডর ড দিলাম ওকে তাহলে কী লিখবো এখানে বলেছি দেখো যে কোনগুলো সসীম দশমিক সংখ্যা কোনগুলো অসীম খুঁজি তাদের মধ্যে আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি তো এটা বুঝতে পারছো এটা হচ্ছে অসীম তাহলে লিখবো ইহা বা এটা এটা কি অসীম দশমিক সংখ্যা ওকে অসীম দশমিক সংখ্যা আর আবৃত্ত সংখ্যাটা কি হবে আর দশমিক সংখ্যাটি হবে কি আবৃত্ত দশমিক সংখ্যাটা কীভাবে হবে এটা লেখার সময় লিখবো দশমিক তিন লিখে যেহেতু তিনটা বারে বারে রিপিট হচ্ছে মাথায় ফোঁটা ওকে তারপর সাত বাই নয় আছে তাহলে ভাগ করো নয় দিয়ে ভাগ করো সাতকে দশমিক বাদ দিলাম শূন্য নামাইলাম সাত নয় তেষট্টি ওকে তারপর এখানে সাত নামল শূন্য আবার তোমার সাত নয় তেষট্টি আবার এখানে সাত শূন্য নামলো সাত নয় তেষট্টি আবার এখানে সাত শূন্য নামলো সাত নয় তেষট্টি এবার চলছে ওকে সাত চলছে তাহলে এখানে লিখি লিখবো দশমিক সাত 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 লিখলাম ডট ডট তাহলে এটাও দেখো অসীম ওকে দেখো ভাগ করে মেলা মিলছে না লিখবো ইহা বা এটা দশমিক অসীম দশমিক সংখ্যা সরি অসীম দশমিক সংখ্যা আর আবৃত্ত দশমিক সংখ্যাটা কি হবে না হবে দশমিক সাত লিখে সাতের মাথায় ফোঁটা যেহেতু সাতটা বারে বারে রিপিট হচ্ছে ওকে তারপরটা দেখো তারপর এক এক বাই ছয় আছে তোমরা নিজে নিজে করবে এগুলো নিজে নিজে করবে আমি কয়েকটা দেখাচ্ছি যেমন সাত বাই এগারোটা দেখাচ্ছি সাত বাই এগারো এটা ভাগ করবো এগারো দিয়ে দেখো দশমিক বাদ দিলাম শূন্য নামাইলাম ছয় এগারোং ছেষট্টি মানে চার শূন্য নামলো কোথাও তিন এগারোং তেত্রিশ ওকে তারপর এখানে সাত শূন্য ছয় এগারোং ছেষট্টি আবার এখানে নামছে চার শূন্য মানে তোমার তিন এগারোং তেত্রিশ আবার এখানে সাত শূন্য ছয় এগারোং ছষট্টি আবার এখানে তিন শূন্য নামলো মানে তিন এগারং তেত্রিশ সরি এখানে চার শূন্য হচ্ছে এখানে সাত তাহলে এবার চলছে মানে এটা কি হচ্ছে দশমিক ছয় তিন ছয় তিন ছয় তিন দিলাম তাহলে এখানে লিখবো এটা এটা অসীম দশমিক সংখ্যা কারণ হচ্ছে ভাগ করে মিলছে না আর যে আবৃত্ত যে দশমিক সংখ্যা সেটা কি হবে দশমিক ছয় লিখবো ছয় তিন যেহেতু ছয় তিনটা রিপিট হচ্ছে তাই ছয়ের মাথায় পৌনপণিক তিনের মাথায় পৌনপণিক ওকে দুটো ফোঁটা আশা করছি বোঝা গেল তো এবার তোমরা বাকি অঙ্কগুলো করবে ঠিক আছে এগুলো করবে আর কোনোটা যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে এগুলোর মধ্যে আমি তোমাদেরকে আমি মানে পুরো লিখে দিয়ে তোমাদের আমি কমেন্টসে জানিয়ে দেবো ওকে তো তারপরের পেজে আমি অঙ্কগুলো আসছি এর পরের পেজে আমি তোমাদেরকে কিছু দেখাচ্ছি তারপরে আবার অঙ্কে যাব দেখো এখানে একশো পেজ বের করো তোমাদের বইয়ে এখানে দুটো কথা আছে দেখবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা তো এই দুটো কাকে বলে তোমাদেরকে আমি আগে বুঝিয়ে দিই ওকে প্রথমেই তোমাদের বোঝাই আমি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এরা কাকে বলে না দেখো আমরা আবৃত্ত সংখ্যা কাকে বলে তো দেখলাম একটু আগে ধরো একটা সংখ্যা লিখলাম আমি শূন্য দশমিক এক ছয় 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 ডট ডট দিলাম তাহলে এটাকে আমরা পৌন এ যখন লিখেছিলাম তখন কী করেছিলাম না শূন্য দশমিক এক ছয় লিখে যেহেতু ছয়টা রিপিট হচ্ছে তাই ছয়ের মাথায় ফোঁটা দিচ্ছিলাম আর একবার ধরো আমি লিখলাম আর একটা এটা একটা লিখলাম আর একটা ধরো লিখছি দশমিক তিন 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 এরকম আসছিলো ডট ডট তাহলে দশমিক তিন লিখে তিনটা যেহেতু রিপিট হচ্ছে তাই তিনের মাথায় ফোঁটা ওকে আবার আর একটা সংখ্যা লিখলাম ধরো আমি সাপোজ ধরো লিখলাম দশমিক চার পাঁচ তিন চার পাঁচ তিন চার পাঁচ তিন ডট ডট এখানে দেখো চার পাঁচ তিনটা রিপিট হচ্ছে তাহলে এটাও তোমার আবৃত্ত দশমিক সংখ্যা আর পৌনপণীকে যখন লিখবো তখন কীভাবে লিখবো চার পাঁচ তিন লিখবো যেহেতু এটা রিপিট তাই চারের মাথায় ফোঁটা আর তিনটে মাথায় ফোঁটা ঠিক আছে তিনটে মাথায় ফোঁটা তাই একটা মাঝে ফোঁটা না দিয়ে প্রথম আর শেষে ফোঁটা দিলেও হয় ওকে বা এটাকে কেউ যদি লেখে দশমিক চার পাঁচ তিন দিয়ে তিনটে মাথায় ফোঁটা তাহলে হবে যেটা তার ইচ্ছা তো এই তিনটে মধ্যে কোনটা শুদ্ধ দশমিক সংখ্যা আর কোনটা মিশ্র তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখো সাপোজ ধরো সাপোজ না ধরো এটা কোন কী সংখ্যা বলতো এটা হচ্ছে তোমার শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর এটা হচ্ছে মিশ্র এটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আর এটা হচ্ছে তোমার শুদ্ধ কেন বলো তো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ওকে দেখো এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলার কারণ দশমিক বিন্দুর পরেই পৌনপণিক স্টার্ট হয়ে যাচ্ছে দেখো দশমিক তিন লিখলাম তিনের মাথাতে পৌনপণিক স্টার্ট হয়ে যাচ্ছে আর এগুলো মিশ্র বলছি পরে দেখো দশমিক বিন্দুর একটা ঘর পরে পৌনপণিক স্টার্ট হয়েছে এখানে দেখো এটা বলেছি সরি এটা মিশ্র হবে না এটা শুদ্ধ হবে ওকে এটা শুদ্ধ কারণ দেখো দশমিক বিন্দুর পরেই পৌনপণিক স্টার্ট হয়ে গেছে মানে দশমিক বিন্দুর পরেই যদি পৌনপণিক স্টার্ট হয় বা শুরু হয় তাহলে তাদেরকে আমরা বলবো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা ধরো সাপোজ ধরো একটা সংখ্যা লিখলাম দুই দশমিক তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ চার পাঁচ এখানে কী হবে না এখানেও দেখো দুই দশমিক তিন চার পাঁচটা রিপিট হচ্ছে দেখো তাই চার পাঁচ লিখে চারের মাথায় ফোঁটা পাঁচের মাথায় ফোঁটা এটা শুদ্ধ না মিশ্র বলো তো এটা হচ্ছে মিশ্র ওকে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কারণ কি কারণ হচ্ছে দেখো এটা দশমিক বিন্দুর পরেই পণোপো স্টার্ট হয়নি মানে তিনের মাথায় ফোঁটা হয়নি চার পাঁচের মাথায় ফোঁটা হয়েছে মানে এক ঘর পরে হয়েছে তাই এটা বলবো মিশ্র আর যদি তিনের মাথাতে ফোঁটা স্টার্ট হতো তাহলে আমরা তাদের বলতাম আমরা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা সাপোজ ধরো একটা সংখ্যা লিখছি তিন দশমিক তিন 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 লিখলাম এটাকে লিখলাম তিন দশমিক তিন দিয়ে তোমার তিনের মাথায় ফোঁটা তাহলে এটা কী বলবো এটা বলবো শুদ্ধ কারণ কি কারণ দেখো দশমিক বিন্দুর পরেই পোন স্টার্ট হয়েছে এখানে দেখো আর করে বলা আছে এখানে দেখো বলা আছে যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের বলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় আবৃত্ত দশমিক বলতে ওই পৌর্ণপণীকে কথা বলছে এখানে দেখো দশমিক বিন্দুর পরেই তিনের মাথায় পৌর্ণপনিক স্টার্ট হয়েছে তাহলে এটাকে বলবো শুদ্ধ এটা দেখো দশমিক এক ছয় দিয়ে একটা ঘর পরে পৌনপণিক স্টার্ট হয়েছে এটাকে বলবো মিশ্র এটাকে বলবো মিশ্র এটাকে বলবো শুদ্ধ কারণ দশমিক বিন্দুর পরে ছয় তিন দেখো পৌরপণিকটা স্টার্ট হয়েছে তাহলে এটা কী বলবো আমরা মিশ্র এটাকে বলবো আমরা মিশ্র না সরি এটাকে শুদ্ধ বলব সরি এর দুটোকে শুদ্ধ বলবো কারণ দশমিক বিন্দুর পরেই তোমার পৌনপণিক স্টার্ট হয়েছে ওকে তাহলে এখানে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেওয়া আছে উদাহরণ লিখতে বলা হয়েছে বলা হয়েছে তাহলে তোমরা উদাহরণ এটা লিখে দেবে আর এটা লিখে দেবে ওকে আর যখন বলবে তোমার মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলেছে দেখো সব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের বলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম যেমন দেখো এখানে এক ঘর পরে স্টার্ট হয়েছে দশমিক এটা কিন্তু নয় দশমিকটা ওকে তিন চার চার পাঁচের মাথায় ফোঁটা আছে তাহলে এটা মিশ্র মানে এক ঘর পরে স্টার্ট হয়েছে তো তারপরে অঙ্কগুলো দেখো বলেছে নিচের আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর কোনগুলো মিশ্র তা তোমাকে খুঁজতে হবে এবং আলাদা করে বসায় সেটা বলেছে দেখো যেমন এখানে এক নম্বরটা বললে যে দেখো পাঁচ বাই ছয় তো পাঁচ বাই ছয়টাকে তোমাকে প্রথমে ভাগ করতে হবে দেখো ভাগ করো ছয় দিয়ে ভাগ করো পাঁচকে তো দশমিক বাদ দিলাম শূন্য ছয়ের ওখানে নাম তেমন ছয় আটটে আটচল্লিশ ওকে এখানে আট একই দশ দুয়ে দশ এখানে মিলে গেলো এখানে শূন্য নামালাম তো তিন ছয় আঠেরো এখানে দুই শূন্য তিন ছয় আঠেরো তারপর এখানে দেখো দুই শূন্য আবার বিয়োগ করার ফলে তিন ছয় আঠেরো আবার বিয়োগ করো তাহলে আঠারো করে দশ দুইয়ে দশ হচ্ছে এটা চলছে ওকে মানে দশমিক আট তিন 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 এবার চলছে তো এটাকে লেখার সময় কী লিখবো পৌন যখন লিখবো আট লিখে তিন লিখার পর তিনের মাথায় ফোঁটা কারণ তিনটা বারে বারে রিপিট হচ্ছে তাহলে এটা দেখো এটা শুদ্ধ না মিশ্র হবে এটা হচ্ছে মিশ্র কি বলতো মিশ্র আবৃত্তর সংখ্যা মিশ্র আবৃত্ত সংখ্যা কেন বলছে বুঝতেই পারছো কারণ হচ্ছে একটা দশমিকের পরে একটা ঘর ফাঁক রাখার পরে মানে বাদ রেখে তোমার পনের স্টার্ট হচ্ছে ওকে আশা করছি বোঝা গেল এরপরে অঙ্কটা দেখাচ্ছি দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবে এরপর একটা দেখো আছে চৌত্রিশ বাই পাঁচশো দশ ওকে চৌত্রিশ বাই পাঁচশো দশ চৌত্রিশ বাই পাঁচশো দশ তো পাঁচশো দশ দিয়ে ভাগ করবো চৌত্রিশকে ওকে তাহলে দেখো এখানে এইটা থেকে এটা ছোট হয়ে যাচ্ছে অনেক তাহলে দশমিক বাদ দিলাম শূন্য না ম্যাডাম দেখো তবু দেখো পাঁচশো দশের থেকে তিনশো চল্লিশ ছোটো তাহলে একটা শূন্য বাদ দিলাম দিয়ে শূন্য না ম্যাডাম পাঁচশো দশ আছে ছয়ের ছয় দিয়ে গুণ করো আশা করছি এর থেকে একটু কম হবে শূন্য নামলো ছয় কে ছয় পাঁচ ছয় তিরিশ ওকে তিন হাজার ষাট আর সাত দিয়ে গুণ করলে বুঝতে পারছ পাঁচ সাত পঁয়ত্রিশ বেশি হয়ে যাবে তো এখানে ছয় বাদ দিলাম দিয়ে হলো তিন শূন্য ছয় শূন্য শূন্য নামলো ছয় কয় দশ চারে দশ এটা কত হচ্ছে তোমার এক আর কয় চার তিনে ওকে তা তিনশো চল্লিশ আবার একটা শূন্য বাদ দাও ছয় বার দাও তিন শূন্য ছয় শূন্য আবার বিয়োগ করলে হচ্ছে এটা তিনশো চল্লিশ এটা বিয়োগ করলে আর একটা শূন্য বাদ দাও ছয় বার দাও তিন চার শূন্য সরি তিন শূন্য ছয় শূন্য হবে আবার দেখো বিয়োগ করো তাহলে শূন্য ছয় কয় দশ চারে এটা হচ্ছে তিন আবার দেখো এখানে ছয় বার দাও তিন শূন্য চার শূন্য তো এইভাবে চলছে ওকে এইভাবে অঙ্কটা চলছে এটা ছয় সরি তো এটা কি হচ্ছে না দশমিক শূন্য ছয় 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 ডট ডট মানে এটা যদি পৌন আমরা লিখি তাহলে কী হবে দশমিক শূন্য ছয় যে ছয়টা যেহেতু রিপিট হচ্ছে তাই ছয়ের মাথায় ফোঁটা তাহলে এটা কী বলবো এটা বলবো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা মিশ্র কারণ কি বলো তো কারণ হচ্ছে দেখো একটা ঘরের দশমিকের পরে একটা ঘরের পরে পৌন স্টার্ট হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা তো এগুলো তোমরা নিজে নিজেই পারবে আর তারপর আর একটা দেখাচ্ছি দেখো পনেরো বাই তেরোটা পনেরো বাই তেরো মানে তেরো দিয়ে ভাগ করবো পনেরোকে ওকে ভাগ করছি দেখো তেরোকে তেরো তিন আর কয় পাঁচ দুয়ে পাঁচ দশমিক বাদ দিলাম শূন্য নামলো তেরো দুগুণো ছাব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাই তেরোকে তেরো এখানে তিন আর দশ সাথে দশ আর এখানে তো দুয়ে দুয়ে মিলে গেল শূন্য নামালাম দেখো তো বলো তো পাঁচ তেরং পঁয়ষট্টি ওকে দেখো পাঁচ একই দশ পাঁচে দশ এটা তো মিলে যাচ্ছে শূন্য নাম নামালাম তিন তেরং অনচল্লিশ নয় একই দশ একে দশ এখানে দু দু চার একই পাঁচ একে পাঁচ ওকে এখানে শূন্য নাম এলাম আট তেরং একশো চার এখানে চার এক দশ ছয় দশ এখানে তো এক একে মিলে গেলো এখানে শূন্য নাম নামালাম দেখো কত হচ্ছে বলো তো চার তেরং বাহান্ন ওকে দু একই দশ আটে দশ এখানে শূন্য নাম আর একটা তাহলে দেখো তেরো ঘর নামতে করো চার তেরং বাহান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং আঠাত্তর ছয় বাদ দিলাম আঠাত্তর নামলো ওকে এবার আট আর কয় দশ না হচ্ছে দুইয়ে দশ আর এখানে তো আঠেরো মিলে গেলো শূন্য নামেলাম এবার দেখো কে তেরো ওকে তারপর দেখো এখানে সাত শূন্য মানে রিপিট হয়ে যাচ্ছে এবার দেখো এখানে কুড়ি দিয়ে এখানে একটা রিপিট হচ্ছিলো এখানে আবার রিপিট হচ্ছে ওকে তাই হোক এখানে উত্তরটা হবে কী বলতো এক পাঁচ তিন আট চার ছয় মানে আবার আসবে এক পাঁচ তিন আট চার ছয় তারপর আবার আসবে এক পাঁচ তিন আট চার ছয় এটা রিপিট হচ্ছে মানে কোনটা রিপিট হচ্ছে বলতো দশমিক লিখলাম এক দশমিক এক পাঁচ তিন আট চার ছয় এক ডট দিলাম মানে এই জিনিসটা আবার রিপিট হচ্ছে তাহলে অ্যান্সারটা কী হবে যদি আমরা পৌন পণিকে স্টার্ট লিখি এক লিখে এক দশমিক এক পাঁচ তিন আট চার ছয় এটা পুরোটা রিপিট হচ্ছে তাই সবগুলোর মাথায় ফোঁটা না দিয়ে প্রথমটার মাথায় ফোঁটা আর শেষটার মাথায় ফোটা মানে চিহ্ন ওকে তাহলে এটাকে শুদ্ধ বলবো না মিশ্র বলবো এটাকে বলবো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কারণ কি কারণ হচ্ছে তোমার দশমিক বিন্দুর পরেই পোনপনিকটা স্টার্ট হচ্ছে আর এক ঘর পরে যদি পাঁচের মাথায় পোনপনিক স্টার্ট হতো তাহলে আমরা বলতাম এটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা ওকে এরপরের অঙ্কটা আসি দেখো তো ভাগগুলো অনেক বড়ো বড়ো হয়ে যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা বড় হয়ে গেছে তো এর থেকে বড় হয়ে যেতে পারে তোমাদের ঘাবড়ানো কোনো দরকার নেই যখনই রিপিট হয়ে যাবে তখন ভাগটা করা বন্ধ করে দেবে ওকে তো আমি এগুলো তোমরা নিজে নিজে করবে আমি শেষেরটা দেখাচ্ছি একবারে শেষেরটা তেরো বাই পনেরো আছে তো তেরো বাই পনেরো আছে ভাগ করব পনেরো দিয়ে ভাগ করবো তেরোকে তো তেরোকে ভাগ করছি দশমিক বাদ দিলাম শূন্য নামালাম তো ছয় পনেরো কত ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো কত বলো তো আট পনেরো হচ্ছে তোমার একশো কুড়ি ওকে নয় পনেরো কত নয় প্রণ হচ্ছে তোমার বেশি হয়ে যাচ্ছে তাহলে আটই বাদ দেবো আট পনেরং কুড়ি ওকে তারপরে কী করবো তারপরে বুঝতে পারছো বিয়োগ শূন্য নামল দু এক কয় তিন একে একটা শূন্য নামালাম ও ছয় পনেরো ওকে শূন্য এক শূন্য আবার দেখো ছয় পনেরো আবার এটা বিয়োগ করার ফলে এক আবার শূন্য নামছে ছয় পনেরো আবার এক শূন্য শূন্য নামছে মানে এটা রিপিট হচ্ছে মানে দশমিক আট ছয় 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 ডট ডট দিলাম মানে এটা রিপিট হচ্ছে তাহলে লেখার সময় কি লিখবো দশমিক আট ছয় লিখে ছয়ের মাথায় খোঁটাতে যেহেতু ছয়টা রিপিট হচ্ছে তাহলে এটা মিশ্র না শুদ্ধ বলতো না মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কারণ কি কারণ বুঝতে পারছো যে দশমিক বিন্দুর পরেই পনপনিক স্টার্ট হয়নি এক ঘর বা এক অঙ্ক বাদ রেখে পৌনপণিকটা স্টার্ট হয়েছে ওকে তো আশা করছি অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে তোমরা এগুলো নিজে নিজে করবে ভাগগুলো বড় হলেও ঘাবড়ানোর কিছু নেই আবার বলছি ওকে এর পরের যে অঙ্কগুলো আসছে দেখো এরপরে যেটা আছে তোমাদের একশো উনিশ পেজে দশ দশমিক তিন দেখতে পাচ্ছ নিজে করি লেখা আছে নিচের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তো এগুলোকে এটা ওইগুলোকে দেখো শুদ্ধ বলছে কারণ হচ্ছে দশমিক বিন্দুর পরে পনপনিক স্টার্ট হচ্ছে দশমিক বিন্দুর পরে দেখো পনপনিক স্টার্ট হচ্ছে এখানে দশমিক বিন্দুর পরে পনপনিক স্টার্ট হচ্ছে তাই এগুলোকে বলছে সব শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা তো এই শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি আর পরের পেজে দেখব যে এইভাবে একইভাবে তোমার মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা ওকে তো তার আগে তোমাদেরকে আমি এমনি প্লেন দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা দেখাই সাপোজ ধরো লিখা আছে দুই দশমিক পাঁচ এটা তো দশমিক সংখ্যা এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তখন কী করতাম ধরো পঁচিশ লিখতাম ওকে দশমিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখতাম তার নিচে কী করব বাই দিয়ে দশমিক লিখে দশমিকের জন্য সাপোজ এক এক ভাবতাম তারপরে একটা সংখ্যা আছে তাই শূন্য লিখতাম ওকে বা ধরো লেখা আছে তিন দশমিক সাত পাঁচ আট লেখা আছে তাহলে দশমিক বিন্দুর ছাড়া সংখ্যাটা লিখতাম তিন সাত পাঁচ আট ওকে আর দশমিকটার জন্য এক ভাবতাম আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য ভাবতাম এগুলোই তোমার দশমিক বিন্দুকে সামান্য ভঙ্গনাংশে প্রকাশ করতাম এখন আমরা শিখব তোমার মিশ্র আর শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগনাংশে প্রকাশ করা সাপোজ ধর একটা সংখ্যা লিখলাম আমি দশমিক তিন পাঁচ দিয়ে দুটো ফোঁটা দিলাম এটা মিশ্র না তোমার শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলো তো এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা ঠিক আছে কারণ হচ্ছে দশমিক বিন্দু পরে পৌনপণিক স্টার্ট হচ্ছে তাই শুদ্ধ তো এটাকে সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব না প্রথমে দশমিক বিন্দু আর পৌনপণিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখব মানে লিখব কি পঁয়ত্রিশ ওকে বাই আশা করছি বোঝা গেল যে কী বললাম দশমিক বিন্দু আর পৌনপণিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখব দিয়ে যেটা লিখবো সেটাকে আমার লভ পাবো একটা ভগ্নাংশে উপরটাকে বলে লব আর নিচেরটাকে কী বলে নিচেরটাকে বলে হর এখানে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তাহলে দশমিক বিন্দু ছাড়ার সংখ্যাটা লিখে আমরা লব পেলাম আর নিচে হর পাবো কি না যতগুলো পৌনপণিক আছে ততগুলো নয় দেখো তিন পাঁচ দুটো পৌনপণিক মানে তিনের মাথায় ফোঁটা আছে আর পাঁচের মাথায় ফোঁটা আছে তাহলে দুটো পৌনপণিক তাই দুটো নয় লিখবো এটাই তোমার সামান্য ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল ওকে আর তুমি যদি ব্যাক প্রসেসে নিরানব্বই দিয়ে ভাগ করো পঁয়ত্রিশকে মানে নিরানব্বই দিয়ে যদি ভাগ করো পঁয়ত্রিশকে তাহলে তুমি অ্যান্সারটা পাবে কি বলো তো অ্যান্সারটা পাবে দশমিক তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ এগুলো পাবে ওকে মানে তিন পাঁচটা রিপিট হবে তখন আমরা কী বসিয়েছিলাম দশমিক তিন পাঁচের মাথায় ফোঁটা ওকে মানে এইটাকে আমরা পাবো এইটা আবার এইটাকে যদি ভাগ করা হয় তাহলে এইটা পাবো ওকে আশা করছি বোঝা গেলো আবার একটা লিখছি দেখো দশমিক এক দুই লিখলাম দুটো মাথায় ফোঁটা দিলাম এটা তো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এটাকে পৌরপণীকে প্রকাশ করার সময় কী লিখব না প্রথমে দশমিক বিন্দু তারপর পৌনফণিক বাদ দেওয়ার সংখ্যাটা লিখবো মানে বারো হলো আর দুটো মাথায় ফোঁটা আছে তাই দুটো নয় ওকে এরপরে তোমাদের বইয়ের অঙ্কগুলো আসে দেখো বইয়ে কি আছে দেখো এক নম্বরটায় আছে দেখো শূন্য দশমিক পাঁচের মাথায় পৌরফণিক তাহলে এটাকে কী লিখবো প্রথমে দশমিক বিন্দু পৌনফণিক ছাড়া সংখ্যাটা লেখো মানে শুধু পাঁচ হচ্ছে আর বাম দিকে তো আর শূন্য লেখা যায় না তাই শূন্য লিখলাম না আর একটা যেহেতু ফোঁটা তাই নয় মানে পাঁচ বাই নয় হচ্ছে অ্যান্সার ওকে তো দুই নম্বরটা কি আছে শূন্য দশমিক চার পাঁচের মাথায় ফোঁটা তাহলে এটা প্রথমে দশমিক বিন্দু পনোপনিক বিন্দু বাদ দিয়ে লিখবো মানে পঁয়তাল্লিশ আর দুটোর মাথায় ফোঁটা তাই দুটো নয় ওকে হয়ে গেল তারপর আছে শূন্য দশমিক এক দুয়ের মাথায় ফোঁটা তাহলে দশমিক বিন্দু পৌনপণিক বিন্দু ছাড়ার সংখ্যাটা লিখলাম বারো আর দুটোর মাথায় ফোঁটা তাই দুটো নয় ওকে তো দশমিক পাঁচ এক দুই মানে দুয়ের মাথায় ফোঁটা আছে আর পাঁচের মাথায় ফোঁটা আছে তো এটা কী লিখবো এটা মানে তিনটের মাথায় ফোঁটা আছে মানে পাঁচের মাথায় একের মাথায় দুইয়ের মাথায় এটাকে শুধু প্রথমে আর শেষে লিখলেই হয় তাই আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম তাই এভাবে লেখা আছে তো এটাকে প্রথমে কী করবো পৌরপনীক্ষ ছাড়ার সংখ্যাটা লিখবো মানে পাঁচশো বারো এখানে তিনটে ফোঁটা মানে তার জন্য তিনটে নয় ওকে এটা অ্যান্সার হয়ে গেল এরপরে তোমাদের মিশ্রকে কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেগুলো দেখাবো ওকে দেখো এটা হচ্ছে একশো কুড়ি পেজ তোমাদের বইয়ে এখানে লেখা আছে যে নিচের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি দেখো দশমিক বিন্দু তারপর দুই বাদ দিয়ে সাথে মাথায় পোনপনিক্স স্টার্ট হয়েছে তাই মিশ্র কারণ দশমিক বিন্দুর পরেই পোনপনিক্স স্টার্ট হয়নি এখানে দেখো দশমিক বিন্দু পরে পোনপনিক স্টার্ট হয়নি এক ঘর বাদ রেখে হয়েছে এখানেও দেখো এক ঘর বাদ রেখে হয়েছে এখানে এক ঘর বাদ রেখে হয়েছে এক ঘর হতে পারে দু ঘর হতে পারে তিন ঘর হতে পারে এগুলো বাদ রেখে পোনপনিক্স স্টার্ট হবে ওকে তো এগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম এখানে উপরের নিয়ম লেখা আছে দেখো কি বলেছে বলছে প্রথমে সংখ্যাটি দশমিক বিন্দু ও পৌনপণিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম মানে সাপোজ ওর একটা লেখা আছে এইটা দেখাচ্ছি তিন দশমিক তিন সাত আটের মাথায় ফোঁটা ওকে কি বলেছে বলেছে প্রথমে সংখ্যাটি দশমিক বিন্দু ও পৌরপণিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম মানে এই দশমিক বিন্দু ও বাদ দিয়ে দাও তাহলে সংখ্যাটি হচ্ছে তিন তিন সাত আট ওকে তারপর তার থেকে পৌনপণিকের বাঁ দিকের অঙ্কগুলি বা অঙ্ক বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম মানে এখানে যেখানে পনপনিক আছে তার মাথায় কতগুলো সংখ্যা আছে তিনটে কি কি তিন তিন সাত এটা বিয়োগ দিতে হবে মানে পনপনিকের বাম দিকে ওকে মানে পৌনপণিক আঠের মাথায় পনপনিক আছে বাম দিকে কি কী আছে তিন তিন সাত এটাকে বিয়োগ দিতে হবে এটাকে কি পেলাম লব আর দু নম্বর নিয়মটা দেখো এরপরে পৌনপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনপণিক ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য লিখলাম কী বললাম পৌনপণিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে মানে পৌনপণিক চিহ্নের মধ্যে কতগুলি অঙ্ক আছে তোমার দুটো দেখো দুটো অঙ্ক আছে ততগুলি নয় লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনপণিক ছাড়া সংখ্যাটি লিখে যতগুলো অঙ্ক আছে ততগুলি শূন্য লিখলাম মানে কি মানে এখানে দেখো দশমিক তিন সাত আট আছে তো আঠের মাথায় পৌনপণিক আছে তো কতগুলি অঙ্ক পৌনপণিক আছে না একটা তাই একটা নয় লিখবো যতগুলো থাকবে ততগুলো নয় আর তার ডান দিকে দশমিক বিন্দুর পরে মানে তার ডান দিকে মানে এই দশমিক বিন্দুর পরে আর এই পোনোপণিকের আগে কতগুলো অঙ্ক আছে দুটো তাই দুটো শূন্য লিখতে হবে দেখো বলে যে যতগুলো অঙ্ক আছে ততগুলি শূন্য লিখলাম এবং ভগ্নাংশে হর পেলাম তাহলে এটা হর পেয়ে গেলাম তাহলে প্রথম কাজ কি করলাম প্রথমে পুরো সংখ্যাটা লিখলাম তারপরে পোনোপণিকের বাম দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্ক বিয়োগ দিলাম তার নিচে কী করব এটাকে লভ পেলাম আর তার নিচে হর কীভাবে পাবো না দশমিক বিন্দুর পরে আর পনেরো আগে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য লিখব আর একটা নয় লিখবো মানে নয়ের ডান দিকে শূন্য বসাতে হবে ওকে এটা বিয়োগ দাও সেটা উত্তর হবে তিন তিন সাত আট থেকে তিন তিন সাত বিয়োগ এক এটা হচ্ছে চার এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে তিন মানে তিন শূন্য চার এক বাই নয় শূন্য শূন্য হচ্ছে অ্যান্সার ওকে তো দশ দশমিক চারের প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা প্রথমটা কি আছে শূন্য দশমিক দুই সাতের মাথায় ফোঁটা তাহলে প্রথমে দশমিক বিন্দু পৌনপণিক ছাড়া সংখ্যাটা লিখব মানে দুই সাত লিখলাম ওকে আর দশমিকের পরে আর পৌনপণিকের আগে কতগুলো অঙ্ক আছে একটা মানে পুরো পৌনপণিক ছাড়া যতগুলো সংখ্যা আছে তত বিয়োগ দেবো মানে শূন্য দুই তো আর বিয়োগ দেওয়া যায় না তাই শুধু দুই বিয়োগ দিলাম আর পৌণপণিকের কতগুলো আছে একটা আর দশমিকের পরে আর পৌনপণিকের আগে কতগুলো সংখ্যা আছে একটা তাই শূন্য হলো ওকে আশা করি বোঝা গেল তাহলে এটা সাতাশ থেকে দুই বাদ দা মানে পঁচিশ হবে আর এটা নব্বই এটাই হচ্ছে অ্যান্সার এবার কাটাকাটি করা যেতে পারে তোমরা কাটাকাটি চাইলে করতে পারো বা নাও করতে পারো এরপরে দেখো পরেরটা কী আছে পরেরটা আছে দুই দশমিক আট দুই তার মাথায় পৌনপণিক দুই দশমিক আট দুই তার মাথায় পৌনপনিক তাহলে প্রথমে পুরো সংখ্যাটা লিখবো পৌনপণিক দশমিক ছেড়া মানে দুশো বিরাশি হবে ওকে মাইনাস করতে হবে কত পৌনপণিকের বাম দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো বিয়োগ করতে হবে মানে আঠাশ বিয়োগ করতে হবে বাই একটা সংখ্যায় পৌনপনিক তো একটা নয় আর পোনোপনিকের আগে আর দশমিকের পরের সংখ্যা একটাই আছে তাই একটা শূন্য তাহলে এটা দুশো বিরাশি থেকে আঠাশ বাদ দিয়ে দাও দুশো বিরাশি থেকে আঠাশ বাদ আটায় কোয় বারো চারে বারো তিন আর কয় আট পাঁচে আট আর এটা হচ্ছে দুই দুশো চুয়ান্ন আর নিচে হচ্ছে নব্বই ওকে কাটাকাটি করতে পারো তারপরে দেখো তারপরে আছে তিন তারপর এটা তোমরা নিজে নিজে করবে আমি তারপরে শেষেরটা দেখাচ্ছি তিন দশমিক চার তিন দুই তিন দশমিক চার তিন দুই তিন দুইয়ের মাথায় পৌনপনিক তাহলে এটা কি হবে প্রথমে দশমিক বিন্দু আর পৌনপণিক ছাড়া সংখ্যাটা লিখবো তিন চার তিন দুই হবে সংখ্যাটা যদি লিখি মাইনাস কত করবো না পৌনোপণিক ছাড়া সংখ্যাটা আছে তোমার তিন চার তাহলে তিন চার বিয়োগ করো বাই দশমিকের পরে দেখো পৌনপণিক কতগুলো আছে দুটো আছে তাই দুটো নয় আর দশমিকের পরে আর পৌনপণীকে আগে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য তাহলে তিন চার তিন দুই থেকে তোমার চৌত্রিশ বাদ দিয়ে দাও চার একয় বারো আটে বারো এটা তোমার চার কয়ে তেরো নয় তেরো একই চার তিনে এটা তিন মানে তিন তিন নয় আট আর এখানে নিচে হচ্ছে নয় নয় শূন্য ওকে তো আশা করছি অঙ্কগুলো বোঝা গেল আর ভিডিওটা এখানে শেষ করব তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে বুঝে থাকো আমি যেগুলো করালাম তাহলে তোমরা একশো একুশ পেজে যেগুলো আছে কষে দেখি দশের তোমরা সমস্ত অঙ্কগুলোই পারবে ঠিক আছে তাই তোমরা আমি যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমি আর একটা পার্টে এই অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখা বেল আইকনকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে ওকে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ